আসসালামু আলাইকুম গড অফ ওয়ারের কাহিনী সংক্ষেপের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম আগের পর্বে আমরা দেখেছি যে ক্রেটোস এবং আর্ট্রোস ইউটেরহ্যামে যাওয়ার জন্য ম্যাজিক্যাল চিজেল এবং ব্ল্যাক রুন কালেক্ট করে এই কালেকশনের সময় তাদের ম্যাগনি মোদির সাথে তাদের একটা ফাইট হয় ম্যাগনি মারা যায় মোদি পালিয়ে যায় আট্রিয়সের অসুস্থতা নতুন করে দেখা যায় তাকে সুস্থ করার জন্য ক্রেটোস হেলহাইম থেকে হচ্ছে গিয়ে ব্রি একটা ব্রিজ কিপারের হার্ট নিয়ে আসে ফ্রেয়া তখন ওই ওই হার্টের দ্বারা একটা ওষুধ তৈরি করে আট্রিয়সকে সুস্থ করে তোলে এখন তাদের হাতে ম্যাজিক্যাল চিজেল ব্ল্যাক ব্ল্যাক রুন দুটাই আছে এখন তারা হচ্ছে গিয়ে মাউন্টেন সামিটে যাত্রা শুরু করে ইয়োটেনহাইমে যাওয়ার জন্য মাউন্টেনের মধ্যে দিয়ে আসতে এক একসময় হচ্ছে গিয়ে তারা সিনরির ওয়ার্কশপে আসে তো সিনরি হচ্ছে গিয়ে তাদেরকে দেখে আবারও ব্রকের নামে কমপ্লেন করতে থাকে তো নর্মালি হচ্ছে গিয়ে আট্রিয়স অন্য সময় এগুলা খুব ভালোভাবে শুনত বা তাদেরকে ভালো পরামর্শ দিত কিন্তু যেহেতু এখন সে আসলে বুঝতে পারছে যে বুঝতে পারছে যে সাধারণ মানুষ না তো সে আসলে একটু বিরক্ত হয় রেগে যায় বলে তাদের দুই ভাইয়ের কমপ্লেন শুনতে শুনতে আসলে সে বিরক্ত তো এটা সে সরাসরি হচ্ছে গিয়ে সিনরিকে জানায় দেয় এবং সিনরি একটু মন খারাপ করে এটাতে তো ক্রেটোস এটা লক্ষ্য করে কিন্তু এখনও কি সে কিছু বলে না কারণ এখনও এটা সে মনে করে এখনও বলার কোনো সময় আসে বা এখনও এই জিনিসটা বিপজ্জনক হয়ে যায়নি কিন্তু সিনরি একটু মন খারাপ করে আসলে সিনড্রির সাথে আট্রেওসের খাতিরটা একটু ভালো ছিল অন্যদিকে ব্রকের সাথে ক্রেটোসের খাতির ভালো ছিল কারণ আপনি দেখবেন যে ব্রক এবং ক্রেটোস দুইজনে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এবং ব্রক হচ্ছে গিয়ে ক্রেটোসকে হেল্প করার জন্য হেলহাইমে পর্যন্ত গিয়েছিল অন্যদিকে সিনরি আট্রিয়সকে একটু বেশি পছন্দ করে তাকে হচ্ছে গিয়ে সেই মিসেলটো অ্যারোগুলোও দিয়েছিল সবুজ রঙের যেটা ফ্রেয়া ধ্বংস করে ফেলে তো যাই হোক এখন এই রকম আকস্মিক পরি ব্যবহার চেঞ্জে সিনরি একটু মন খারাপ করে বাট এর পর্যন্তই কথা এরপরে তারা সামনের দিকে এগিয়ে যায় পাহাড়ে ঢোকার রাস্তাটাতে তারা হচ্ছে গিয়ে মোদিকে খুব আহত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তো মোদি তাদেরকে জানায় যে ম্যাগনির মৃত্যু সংবাদ শোনার পরে থর হচ্ছে তার এই অবস্থা করছে তো সে তাদেরকে সব এইসবের জন্য ব্লেম করে এবং এটাও বলে যে ম্যাগনি থরের নির বা হাতুরি সেটার আসলে উত্তরাধিকারী ছিল ম্যাগনি কিন্তু এখন যেহেতু সে সে নাই তাই সবাই তাই হাতুরিটা হচ্ছে মোদিকেই দেওয়া হবে কিন্তু কেউই তাকে এটার যোগ্য মনে করবে না সবাই ভাববে যে ম্যাগনির মৃত্যুর কারণেই সে হচ্ছে হাতুড়িটা পেয়েছে সো তাকে আসলে ছোট করে দেখবে এছাড়াও তার সে হচ্ছে গিয়ে আট্রেয়োসের মাকে নিয়েও কিছু বাজে কথা বলে তো আট্রেয়োস যেহেতু এখন তার নিজের পরিচয় সম্বন্ধে সচেতন সে হচ্ছে গিয়ে মোদিকে আক্রমণ করে এবং পাহাড়ের গুহা পাহাড়ের খাত থেকে ফেলে দেয় তো ক্রেটোস এইবার খুব রেগে যায় সে হচ্ছে গিয়ে আট্রেওসকে ভালোই বকাঝকা করে এবং বোঝানোর চেষ্টা করে যে তার এ ধরনের অ্যারোগ্যান্ট বিহেভিয়ার যেটা সে এখন ইদানিং শুরু করছে সেটা মোটেও ভালো না সে তাকে বলে যে এইসব গর্দের মারার একটা খুব বাজে কনসিকুয়েন্স আছে তো আট্রেওস এই ব্যাপারে বলে যে কেন তুমি কিভাবে জানো তো এখানে আসলে ক্রেটোস যে ক্রেটোস এখনও তাকে তার বলে নাই যে সে তার আগের আগের জীবনে যে সব ধরনের তার গ্রিকল্যান্ডে যে সব গডদেরকে মেরে আসছে বা পুরা ল্যান্ড তার জন্য ধ্বংস হয়ে গেছে এই কথাগুলো এখনও জানায় নাই মিমির জানে সে আন্দাজ করতে পারছে যখন সে জান শুনতে পাইছে জানতে পারছে যে সে জিওসের ছেলে কিন্তু সে এখনও সেটা কাউকে বলে নাই কিন্তু এখন ক্রেটোস আট্রোসকে এটা বলতেও পারতেছে না কারণ সে মনে করে সে এটার জন্য রেডি না তো তাই সে আর চুপ করে থাকে কোনো উত্তর দেয় না কিন্তু সে বুঝতে পারে যে আট্রোসের মধ্যে বেশ বড়ো ধরনের চেঞ্জ আসছে এবং এটা এটা আসলে তাদের জন্য ফলাফল শুভ হবে না মাউন্টেন সামিটে পৌঁছে রুমটা হচ্ছে গিয়ে ওই ইউটেন হাইমে ওই গেটটাতে আঁকার পরে হচ্ছে গিয়ে ইউটেন রাস্তাটা আসলে সামনে চলে আসে তো সামনে ইউটেন হাইম এবং ওই ফিঙ্গার হেডেড মাউন্টেন যেটা হচ্ছে হায়েস্ট মাউন্ট মাউন্টেন পিক ইন অল দ্য রেলস তাদের ওখানে গিয়ে জাস্ট ছাইটা ছড়াই দিতে হবে কিন্তু এই সময় বালদুর তাদেরকে তাদের সামনে চলে আসে এবং বালদুরের সাথে তাদের একটা ফাইট হয় কাইন্ড অফ অ্যাম্বুস বালদু হয়তো ওয়েট করতেছিল আশেপাশেই তো ক্রেটোস হচ্ছে গিয়ে আট্রিওসকে চলে যেতে বলে তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ব্রিজটা বন্ধ করতে বলে কিন্তু আট্রিওস যেহেতু এখন তার মধ্যে একটা চেঞ্জ আসছে সে ক্রেটোসের কথা অমান্য করে এবং বালদুরকে আক্রমণ করে অন্য সময় হলে সে নিজেকে সাধারণ মানুষ ভেবে হয়তো নিরাপদে আশ্রয় নিত কিন্তু এখন সে নিজেই খুব একটা হাম্বরা ভাব মনে করে যে বালদুরকে সে হারাতে পারবে সো সে বালদুরকে আক্রমণ করে যার জন্য তাদের মধ্যে যে ফাইটিংস ফাইটিংয়ের যে স্পিরিট বা ফাইটিংয়ের যে মানে দুজন ফাইট করার যে সিস্টেম সেটা নষ্ট হয়ে যায় আর এক সময় যুদ্ধে হচ্ছে গিয়ে গেটটাও ভেঙে যায় যার জন্য এখন ইউটেনহ্যামে যাওয়ার যে রাস্তা সেটাও নষ্ট হয়ে গেছে তো এটার জন্য আর্ট্রিওস ক্রেটোসকে দায়ী করে যে তার ভুলের কারণে হয়েছে কিন্তু আসলে জিনিসটার জন্য পুরোপুরি আট্রিওস দায়ী বোঝাই যাচ্ছে যে তার সে যদি গেটটা বন্ধ করে দিত তাহলে এই অবস্থা হতো না তো এখানে হচ্ছে গিয়ে বেশ কিছু কথা কাটাকাটি হয় আর্ট্রেওস ক্রেটোসের মধ্যে এবং ক্রে বালদুরকে বালদুরকেও আক্রমণ করতে যায় কিন্তু ক্রেটোস জানে যে এখন আর্ট্রিওসের ফাইটিং সম স্কিল বা ট্রেনিং সম্পন্ন হয় নাই কিন্তু আট্রিয়স সেই কথা না শুনে বরং ক্রেটোসকেই আক্রমণ করে তো ক্রেটোস এই জন্য একটু নিষ্ক্রিয় অবস্থায় চলে যায় তীরটা তার গায়ে লাগার পরে তো সে আর কি কোনো কাজ করতে পারে না কিন্তু এখন বালদুরকে যখন আট্রিয়স অ্যাটাক করতে যায় সে তখন আসলে বুঝতে পারে যে তার ট্রেনিং আসলে কিছুই হয় নাই তো বালদুর আট্রেয়োসকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং ক্রেটোস হচ্ছে গিয়ে ওই জায়গা থেকেই লাভ দেয় আট্রেয়সকে উদ্ধার করার জন্য তো এখানে একটা দেখা যায় যে বালদুর একটা ড্রাগনের উপর উঠে নিয়ে আট্রেয়সকে নিয়ে চলে যাচ্ছে তো এখানে কয়েকটা জিনিস আসলে কিন্তু লক্ষণীয় যে প্রথমে কিন্তু যেমন ধারণা করা হয়েছিল যে বালদুর এখানে আসছে মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার ক্রেটোসের ঘরে সেখানে মনে হচ্ছিল যে সে আসলে আসছে ক্রেটোসের খোঁজে হ্যাঁ তাই ধারণা করছিল কারণ সে যেহেতু গ্রিকল্যান্ড থেকে পালিয়ে আসছে হয়তো বা সেটার কোনো কনসিকুয়েন্স হিসেবে বালদুর তাকে খুঁজতেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে আসলে ক্রেটোসের উপর কোনো তার আগ্রহ নাই সে কিডন্যাপ করছে আট্রেয়োসকে সো আট্রেওসকেই সে আসলে খুঁজতেছে ক্রেটোসকে না সো এটা একটা নতুন একটা দিক আসলে এটা আগে কখনো বোঝা যায়নি এবং এটা আসলে রহস্যটা আরও একটু গাঢ় করে দিচ্ছে যে কেন সেই আট্রেওস একটা ছোট বাচ্চা তাকে খুঁজতেছে তো যাই হোক ড্রাগনের পিঠে তাদের ফাইট চলতেই থাকে এখানে একটা মিনি ফাইট হয় তো এই ফাইটের এক পর্যায়ে হচ্ছে গিয়ে ক্রেটোস ড্রাগন থেকে পড়ে যায় বালদু তাকে লাথি মেরে ফেলে দেয় তো সে খুব কষ্টে আটকে থাকার চেষ্টা করলেও পরে নেমে যেতে থাকে মিমির কিন্তু তার কোমরের সাথে বাধাই থাকে মিমিরের কিছু তেমন হয় না তো সে আছড়ে পরে হচ্ছে গিয়ে টিয়ার্স টেম্পেলের উপর এবং দেখতে পায় যে ড্রাগনটাও আহত হয়ে চলে যাচ্ছে এবং কারণ তার টানায় হচ্ছে গিয়ে ক্রেটোস আহত করছে তো সে চলে যাচ্ছে আর বালদুর আর আট্রেয়স হচ্ছে গিয়ে টিয়ার্স টেম্পেলের উপর পড়েছে তো সে খুব দ্রুত দৌড়ে টিয়ার্স টেম্পেলের ওখানে যায় কাউকে পাত্তা না দিয়ে সে রেল ট্রাভেল রেল ট্রাভেল রুমে ঢুকে পড়ে কারণ এখন বালদুর হচ্ছে কি রেল ট্রাভেল রুমে আছে এবং সে অ্যাস যাচ্ছে এখানে একটা জিনিস যে অ্যাস যেতে হলে যে অ্যাস রুন সেটা দরকার আছে কিন্তু যেহেতু ক্রেটো সেটা জানে না তাই সে যেতে পারতেছে না কিন্তু বালদুর জানে তো বালদুর যেতে পারতেছে তো যাই হোক সে তাকে বলে যে একটু পরে তার অ্যাসগার্ডে চলে যাবে আর অ্যাসগার্ডে গেলে অ্যাসগার্ডে যত সৈন্য আছে সব হচ্ছে গিয়ে ক্রেটোসের উপর ছাপায় পড়বে কিন্তু ক্রেটোস এত সহজে ছাড়ার পাত্র না সে শেষ চেষ্টা করে তো সে হচ্ছে গিয়ে ওখানে সম্ভবত হেলহাইমের হাইমের রুমটা দিয়ে দেয় রুমটা চেঞ্জ করে দেয় যাতে অ্যাসগার্ড থেকে ওরা অন্য কোথাও ডেস্টিনেশন চেঞ্জ করে দেয় মোমেন্টেড ডিসিশানে আর কি যাতে কারণ কোনোভাবে অ্যাসগার্ডে যাওয়া যাবে না অ্যাস গার্ডে গেলেই যত এসি সিরে যত সৈন্য আছে সব মেলা হচ্ছে গিয়ে ওদের উপর ছাপায় পড়বে তো যাই হোক ওরা হেলহাইমে রাস্তায় ক্রেটস রুমটা অ্যাক্টিভেট করে যার জন্য টিয়ার্স টেম্পল থেকে এখন সরাসরি মিড থেকে হেলে রাস্তাটা ওপেন হয়ে যায় হেলহাইমের তো ওরা হেলে আর কি চলে হেলহাইমে গিয়ে আবার হাজির হয় তো এর মধ্যেই তাদের মধ্যে আর কি ফাইট চলতে থাকে বেশ বড়ো লম্বা একটা ফাইটিং সিকোয়েন্স ফুল ওয়াক থ্রুতে আপনারা দেখে নিতে পারবেন কোথায় কি হলো আমি কাহিনী সংক্ষেপের জন্য শর্ট করে দেখাচ্ছি যাই হোক এক সময় হচ্ছে যে তারা হেলহাইমে এসে পৌঁছায় বালদুর ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাট ক্রেটোস এবং আট্রিওস এক জায়গায় এসে পড়ে আর বালদুর অন্য জায়গায় এসে পড়ে তো যাই হোক একটু পরে হচ্ছে গিয়ে আট্রেয়োসকে উদ্ধার করে ক্রেটোস একটা পাথরের নিচ থেকে এবং উদ্ধারের পরেই ক্রেটোস আট্রেয়োসকে এক গাদা কথা শোনায় কারণ হচ্ছে গিয়ে এই যে তাদের কারেন্ট সিচুয়েশন এটার অবস্থার জন্য একমাত্র দায়ী হচ্ছে আট্রেস কারণ সে হচ্ছে গিয়ে ডিসিপ্লিন মেনটেন করে নাই প্ল্যান অনুযায়ী ক্রেটোসের নির্দেশ অনুযায়ী কাজ করে নাই যার কারণে হচ্ছে গিয়ে উল্টা হচ্ছে গিয়ে ক্রেটসকে আক্রমণ করেছে যার জন্য হচ্ছে গিয়ে গেটটাও ধ্বংস হয়ে গিয়েছে সো পুরো অবস্থাটাই আসলে এর জন্য হচ্ছে গিয়ে আট্রেওস দায়ী তো আট্রেওস নিজেও এটা বুঝতে পারে যে সে কিছু কোনো জবাব দেয় না তারা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব হেলহাইম থেকে বের হয়ে যেতে হবে কারণ এখানে আসলে কিছুই নেই তাদের জন্য তারা এখন মিডগার্ডে গার্ডে ফেরত আসতে চায় এবং পরে তাদের কি করতে হবে সেটা নিয়ে একটা পরিকল্পনা করতে চায় তো তারা হেলহাইম থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কিছু দূর যাওয়ার পরে আট্রেওস বলে সে বালদুরের কথাটা আওয়াজ শুনতে পাচ্ছে তো তারা কি কথা হ কার সাথে সে কথা বলছে এটা দেখার জন্য একটা পাথরের আড়ালে লুকিয়ে থাকে তো তারা দেখতে পায় যে বালদুর আসলে কথা বলতেছে দুইটা আসলে বালদুর নিজে কথা বলতেছে না সে আসলে দুইটা ছায়া বা ভৌতিক অ্যাপারেশন তার নিজের অ্যাপারেশন এবং ফ্রেয়ার অ্যাপারেশনের মধ্যে কনভার্সেশন কথাবার্তা হচ্ছে সেটা সে শুনতেছে মনে হচ্ছে যেন এটা বাস্তবেই হচ্ছে তো এটা আসলে তার একটা মেমোরি যেটা সে হেল হাইমে এসে আর কি রিভিল হয়েছে এবং সে এটা হচ্ছে গিয়ে শুন দেখতে পাচ্ছে আর কি পাঁচটি মেমোরি আর কি তো এখানে বোঝা যা কথাবার্তা বোঝা যায় যে ফ্রে আসলে বালদুরের মা এটা একটা মানে শকিং নিউজ কারণ এটা তাদের কোনো আইডিয়া ছিল না ফ্রেয়ার সাথে তাদের এত ভালো সম্পর্ক ফেরা কখনোই বলে নাই ইভেন মিমির সেও বলে নেই সে ডেফিনেটলি এটা জানে কিন্তু সে বলে নেই কেন বলে নেই এটা বোঝা যাচ্ছে না তো এখানে কথাবার্তার যে সারাংশ সেটা দেখে মনে হয় যে ফ্রেয়া বালদোরের উপর কোনো এক ধরনের বাণীর ম্যাজিক অ্যাপ্লাই করছে যার কারণে বালদুরের যত ইন্দ্রিয় অনুভূতি আছে যেমন হচ্ছে গিয়ে সা টক মিষ্টি ঝাল স্বাদ পাওয়া বা অন্য যে কোনো ধরনের ইন্দ্রিয় অস্পর্শ অনুভব করা ব্যথা অনুভব করা সব কিছুই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এখানে ফ্রেয়ার সাথে ক্রেটসের যে আগে কথা হয়েছিল আট্রেসের অসুস্থতার সময় সেটা মেক্সচেঞ্জ করে যে ফ্রেয়ার কোনো একটা প্রফেসি ছিল যে বালদুর আগেই মারা যাবে ছোটো বয়সে তাই বালদুরকে রক্ষা করার জন্য হচ্ছে গিয়ে ফ্রেয়া এই ম্যাজিকটা কাস্ট করছে যাতে বালদুর যে কোনো ধরনের যে আক্রমণ ব্যথা এগুলা থেকে বেঁচে থাকতে পারে তাই বালদুরকে মারলে কিছুই হয় না কিন্তু এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে বালদোরের জন্য সে আর তার জীবনটাকে উপভোগ করতে পারছে না সে এইখানে এক পর্যায়ে দেখা যায় যে মেমোরিতে বালদুর ফ্রেয়াকেও মারতে যায় কিন্তু না মেরে ছেড়ে দেয় তো বোঝা যাচ্ছে যে বালদুর এবং ফ্রেয়ার মধ্যেও সম্পর্ক ভালো না এই কারণে ফ্রেয়ার সাথে বালদুরের আর অনেক দিন ধরে কোনো যোগাযোগ নাই যেটা ফ্রেয়া আগেই বলেছিল এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে থর এবং বালদুর কিন্তু সৎ ভাই তো ফ্রেয়া কিন্তু আসলে থরের মা না থরের মা আগেই মারা গেছে তারপরে ওডিন ফ্রেয়াকে বিয়ে করেছিল তো যাই হোক তারা এখান থেকে খুব আস্তে করে সরে পড়ে এবং তাদের পরবর্তীতে তারা ঠিক করে এই সম্বন্ধে ফ্রেয়াকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না ক্রেটোস মিমিরের উপর রেগে যায় এই জিনিস এই তথ্যটা ও লুকানোর জন্য কিন্তু মিমির নিজেও বুঝতে পারে না যে কেন সেটা লুকাইছে সম্ভবত ফ্রে তার উপর কোনো ম্যাজিক অ্যাপ্লাই করছে যেটার কারণে সে বালদুর সম্বন্ধে সব কিছুই ভুলে গেছে আরেকটা জিনিস যেটা লক্ষণীয় যে ওরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বালদুরের আগের একটা মেমোরি দেখেছে তো আমার যেটা মনে হচ্ছে যে হেল হাইমে হয়তো বা মানুষের পেইনফুল মেমোরি এগুলা আর কি রিভিল হয় যেমন ক্রেটোসের ক্ষেত্রে জিউসকেও দেখা গিয়েছিল আর ফ্রেয়া হয়তোবা এই যে ম্যাজিকটা বালদুরের উপর করেছে সেটা হয়তোবা ভানির ম্যাজিক কারণ ফ্রেয়া ফ্রেয়া নিজেও একজন ভানির টিয়ার্স টেম্পলে পৌঁছার ঠিক আগ মুহূর্তে ক্রেটসের সাথে ঠিক সেই জিনিসটাই হয় যেটা বালদুরের সাথে হয়েছিল ক্রেটোস তার নিজের আগের একটা মেমোরি দেখতে পায় সেখানে দেখা যায় যে তার ইয়াঙ্গার ভার্সন তার মানে যুবককালের মুট ভার্সান আর সে আর তার পিতা জিউস দেখা যাচ্ছে যে ক্রেটোস হচ্ছে গিয়ে তার বাবা জিউসকে হচ্ছে গিয়ে মারতেছে তো এটা দেখে সে হচ্ছে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে পড়ে মানে তার আসলে যে তার নিজের সময় ওই মেমোরিটা সে মনে করতে থাকে আট্রেওসও এই জিনিসটা দেখতে পায় তো এই সময় আট্রেওস তাকে বলে যে এখন জাহাজ থেকে নেমে যেতে হবে তো এখানে ক্রেটস অনেকটাই হতবুদ্ধি থাকে সে শুধু জিজ্ঞাসা করে আট্রেওসকে যে তুমি নিশ্চয়ই এটা দেখছো তো যাই হোক তারা দুজনে হচ্ছে গিয়ে জাহাজ থেকে লাভ দিয়ে হচ্ছে গিয়ে টিএস টেম্পলের উপরে পড়ে রেল ট্রাভেল রুমে যাওয়ার পথে তারা হচ্ছে গিয়ে এর একটা মুরাল দেখতে পায় এটি মুরালটা আসলে টিয়ারস ওয়ার্ল্ড থেকে মিসিং ছিল আগে তারা দেখছিল যে জিনিসটা মিসিং তো এইখানে যেহেতু এটা লুকায় রাখা হয়েছে তারা ধারণা করে ওডিন এটা লুকায় রাখছে কোনো নিশ্চয়ই কোনো বিশেষ পারপাসে তো এইখানে হচ্ছে গিয়ে দেখা যায় যে টিয়ার বিভিন্ন বিভিন্ন জায়গায় ভিজিট করতেছে তো ক্রেটোস আবার নোটিস করে যে এখানে এখানে হচ্ছে গিয়ে টিয়ারের চোখটা একটু ডিফারেন্ট দেখতে অনেকটা মিমিরের চোখের মতো জল করতেছে তো এই জিনিসটা হচ্ছে গিয়ে মিমিরকে দেখানোর সাথে সাথে মিমির বলে যে টিয়ারের একটা বিশেষ ভীষণ ছিল যেটা জায়ান্টরা গিফট করছিলো যেমন মিমির এটা আছে তো এটা যখন মিমির তখন যখন ওটার দিকে তাকায় মুরালটার দিকে ও তার বিশেষ ভিশন দিয়ে তখন এই জায়গাটার একটা প্যানেল হচ্ছে গিয়ে ওপেন হয়ে যায় মানে এই জায়গাটা এই মুরালে কিছু জিনিসপত্র আগে কিছু অংশ আগে লুকানো ছিল প্লেন সাইটে সেটা রিভিল হয়ে যায় তো তখন মিমির বলে যে এই জিনিসটা যেহেতু লুকায় রাখছে টিআর প্যানেলে নিশ্চয়ই এটা ই কাজ তারা টিয়ারকে হচ্ছে গিয়ে ইউটেনহামে যাওয়ার রাস্তাটা লুকানো রাস্তাটা এভাবে আর কি প্রকাশ করছে টিয়ারের কাছে যাতে শুধুমাত্র টিয়ারই এটা বুঝতে পারে আর যেহেতু ওডেনের জিনিসটা ধরতে পারছিল কিন্তু এই জিনিসটা আসলে সে বের করতে পারে নাই যে এটা কিভাবে এই এটার যে রহস্যটা সে উদ্ধার করবে মানে এখানে যে হিডেন মেসেজটা দেওয়া আছে সেটা উদ্ধার করবে তাই সে এটা এখানে এখানে লুকানো অবস্থায় রেখে দিয়েছে এছাড়াও এখানে হচ্ছে গিয়ে চারটা সিম্বল দেখা যায় এর মধ্যে একটা সিম্বল ক্রেটোসের খুবই পরিচিত সেটা হচ্ছে ওয়ার সিম্বল এটা গ্রিকল্যান্ডের ওয়ার সিম্বল তো বুঝতে পারে যে এখান থেকে যে টিয়ার আসলে এখানে দেখানো হচ্ছে যে বিভিন্ন ল্যান্ডে ভিজিট করতে পারে তার স্পেশাল পাওয়ারের মাধ্যমে তো যাই হোক মিমির বলা যায় যেহেতু এখানে একটা নতুন মেসেজ দেখা যাচ্ছে আমাদের আসলে ব্রক এবং সিনটির সাথে কথা বলতে হবে কারণ তারা হয়তো কোনো একটা চাবি বানাই দিতে পারবে ইউটেন যাওয়ার জন্য তো এখান থেকে ক্রেটোস একটা নতুন আশা পায় এবং তারা হচ্ছে গিয়ে মিডগার্ডে গার্ডে যাওয়া আরও তাদের জন্য এখন জরুরি ব্রক এবং সিনটির সাথে কথা বলার জন্য তো তো এখান থেকে দুইটা জিনিস বোঝা যায় যে ওই ওই রাস্তাটাই মাউন্টেন পিকের রাস্তাটাই হয়তো বা একমাত্র রাস্তা না আরও রাস্তা হয়তো বা জায়েন্টরা লুকায় রাখছে এবং টিয়ারের কাছে বিশ্বাস বিশ্বাস করে সেগুলোর সংকেত পাঠাই পাঠিয়েছে যাতে শুধু টিয়ারি এটা বুঝতে পারে তার ভিশন দিয়ে আর মিমিরও জায়ান্টের সাথে তাদের তার ভালো খাতির আছে তাই জায়েন্টরাও তাকেও হচ্ছে গিয়ে ওই স্পেশাল যে ভিশন বা সাইট সেটা গিফট করেছে টিয়ারের মতো যাই হোক তারা এখন লিফট দিয়ে নামতে থাকে তো লিফট দিয়ে নামতে থাকার সময় ক্রেটোস জিজ্ঞাসা করে যে তুমি নিশ্চয়ই ওই যে ওই ভীষণ ভীষণটা মেমোরিটা দেখছো যে ওর বাবা আর ও যে মারামারি করতেছে জিউস আর ক্রেটোস যে মারামারি করতেছে ওই ভীষণটা দেখছো তো প্রথমে আট্রিওস কিছু বলে না কিন্তু পরে বলে যে হ্যাঁ সে আসলে ওটা দেখছে তার মানে এটা বোঝা যায় যে ক্রেটোসের ওই ডার্ক সাইটটাও গ্রিকল্যান্ডের যে ডার্ক সাইডটা সেটাও আসলে আট্রিওস কিছুটা আন্দাজ করতে পারতেছে মিডগার্ডে যাওয়ার আগে আট্রিওস জিজ্ঞাসা করে যে সে সবসময় জানত যে বালদুরের মা হচ্ছে ফ্রিগ মিমির জানায় যে ফ্রিয়াকে বিয়ের পরে ওডিন হচ্ছে গিয়ে ফ্রিগ নামে ডাকতো এটা একটা নিক নেম আর কি তো যাই হোক এছাড়াও ক্রেটোস জিজ্ঞাসা করে যে কেন সে বলে নাই বালদুরের মা যে ফ্রেয়া কেন এটা সে ভুলে গেছে মিমির মিমির আসলে দেখে মনে হচ্ছে যে সে আসলে একটু তোতলাইতেছে বোঝা যায় যে মিমির আসলে ওকে ফ্রেয়া ওকে কোনোভাবে একটু ম্যাজিক্যালি কিছু বিউইচড বা কিছু একটা ম্যাজিক অ্যাপ্লাই করছে ওর উপরে যাতে করে মনে হয় যে সে যাতে এই জিনিসটা ভুলে থাকে এছাড়াও এর কথাবার্তা এটা বোঝা যায় যে বালদুরের উইকনেসটা আসলে মিমির জানে কিন্তু ফ্রেয়া তাকে আসলে ভুলাই দিছে মিড যাওয়ার আগে তারা মুসফেলহাইমে প্রথমবারের মতো আসে তো মুসফেল হাইম এটা ছিল হচ্ছে ফায়ার রেল নাইন রেমেল নাইন রেলমের একটা রেল তারা হচ্ছে এটাতে যাওয়ার রুমটা হচ্ছে গিয়ে আগে আনলক করেছিল বলেছিলাম তো সেই জন্য তারা এখানে একটা স্টপ নেয় যাওয়া মিডগার্ডে যাওয়ার আগে মুসফেলহাইমের একটা মুরালের তারা হচ্ছে সার্টার নামে একজন জায়েন্টের ছবি দেখে তো সার্টার তারা ডিসকাশন করে সার্টার হচ্ছে র্যাগনোরকের সময় আসবে এন্ড অফ টাইম নর্স মিথোলজির সে ওডিন এবং থরের সাথে ফাইট করবে এই এই সময় হচ্ছে তারা র্যাগনোরক নিয়ে ডিসকাস করে যে র্যাগ্নরকে কি হবে ওয়ার্ল্ড সার্পেন ইউমুর গান্ডারের সাথে থরের যে একটা ফাইট হবে এই এগুলা নিয়ে তারা কিছুক্ষণ কথাবার্তা বলে তো মুসাই জায়গাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা ট্রায়াল এরেনার মতো এখানে ফাইট করা যায় তো এখানে সার্টারের ট্রায়াল বলে একটা ব্যাপার থাকে বিভিন্ন ধরনের অ্যারেনা থাকে বিভিন্ন ধরনের এনিমি এবং ফাইটিং রুলস থাকে ফাইটিং ফাইট করার পরে হচ্ছে গিয়ে কিছু লুট পাওয়া যায় নর্মাল গেমে যেমন আর্মোর বা আর্মোর ম্যাটেরিয়াল এগুলো তারপরে হচ্ছে আবার আরেকটা জায়গায় যাওয়া যায় কাহিনীর সাথে তেমন খুব একটা আসলে সম্পর্ক এখানে নাই শুধু এটা একটা ফাইটিং এরা নাই মুসাইল হাইমের পরে তারা লেক অফ নাইনে কিছুক্ষণ নৌকা চালায় এখানে মিমি তাদেরকে বলে কেন ওডিন হচ্ছে গিয়ে ইউটেন যেতে চায় কারণ হচ্ছে জায়ান্ট আসলে ভবিষ্যৎ নর্মালি ভবিষ্যৎ বলতে পারে আর যেহেতু আর তারাই হচ্ছে গিয়ে র্যাগনোরাকো স্টার্ট করবে তো ওদিন যেহেতু ভবিষ্যৎ ব্যাপার ভবিষ্যৎ নিয়ে এবং র্যাগ্নরকের ব্যাপারে অবসেসড কারণ র্যাগ্নরকে হচ্ছে গার্ডও ধ্বংস হয়ে যাবে তাই সে সবসময় জায়ান্টদেরকে কন্ট্রোলে রাখতে চাইতো আবার ভানিরের সাথেও তার অনেক দিন ধরে যুদ্ধ হয়েছিল কারণ ভানির ম্যাজিকের জোর উপর তার একটা আকর্ষণ বা কৌতূহল ছিল এটাও সে আয়ত্ত করতে চাইতো তাই ভ্যানির ভানিরদের সাথেও সে যুদ্ধ করছে তো এ এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে মাঝখানে হচ্ছে গিয়ে টিয়ার হচ্ছে গিয়ে জায়েন্টদের সাথে ওডিনের একটা সমঝোতা করার ট্রাই করছিল কিন্তু ওডিনের বিশ্বাসঘাতকতার কারণে সেটা ভেসতে যায় যার কারণে হচ্ছে গিয়ে টিয়ার হচ্ছে গিয়ে ইউটেন হ্যাম টাওয়ার টাওয়ার সরাই ফেলে এবং ইউটেন যাওয়ার সব রাস্তা বন্ধ করে যায় বন্ধ করে দেয় এই কারণে ওডিন খেপে গিয়ে মিড গার্ডে যত জায়েন্ট আছে তাদেরকে একটার পর একটা আর কি মারতে থাকে এরপরে মিমির হচ্ছে গিয়ে রিমতুরের কাহিনিটাও শেষ করে যে থামুরের ছেলে যেই থামুরের ম্যাজিক্যাল চিজেল তারা সংগ্রহ করেছে তো বাবার মৃত্যুর পরে হিমথুর একটু খুব রেগে যায় বাট সে আবার একটু তার মাথা দিয়েও চিন্তা করতে থাকে তো সে ছদ্মবেশে ওডিনের কাছে গিয়ে বলে যে সে অ্যাসগার্ডের যে দেয়াল সেটা সে মেরামত করে দিবে ফ্রিতে কোনো টাকা দিতে হবে না সে শুধু ফ্রেয়ার সাথে একটু কথা বলতে চায় তো এরকম ফ্রি সার্ভিস পেয়ে ওডিন আসলে রাজি হয়ে যায় তো কাজ শেষ করার পরে হচ্ছে গিয়ে হিমথুর ও ফ্রেয়ার সাথে কিছুক্ষণ কথা বলে তো মিমি ধারণা করে যে হিমথুর হচ্ছে অ্যাসগারের দেয়ালে কোনো একটা কারসাজি করে রাখছে যার কারণে হচ্ছে গিয়ে অ্যাসগারের দেয়ালে একটা দুর্বলতা আছে আসলে কি বলেছে ফ্রেয়াকে হিমথুর সেটা শুধু ফ্রেয়াই জানে আর দুর্বলতা আছে কি না সেটা আসলে সময় বলে দিবে। এরপরে লেক থেকে তারা হচ্ছে গিয়ে নিফেল হাইমের আরেকটা রুন উদ্ধার করে যেটার মাধ্যমে তারা এখন নিফেলহাইমে যেতে পারবে ওই নিফেল হাইমে এই গেমের সবচেয়ে ভালো আর্মোর পাওয়া যায় তো যাওয়াটা আসলে খুবই লুক্রেটিভ নিফেল নি নিফেলহাইমে গিয়ে দেখা যায় যে ওখানে নিভালদি বলে একজন খুব বিখ্যাত ব্ল্যাক স্মিথের একটা ওয়ার্কশপ আছে ওখানে তো ওই ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে নিভালদির আর্মোর পাওয়া যায় সিনরির কাছ থেকে কিন্তু ওটা রিপেয়ার করতে হবে তো ওই জায়গাটাতে বারবার একটা বিশেষ পথে ঘোরাঘুরি করলে হচ্ছে গিয়ে মিস টেকও বলে একটা জিনিস কালেক্ট করা যায় তো ওই জিনিসটা বারবার ঘোরাঘুরি করে অনেকগুলো কালেক্ট করলে হচ্ছে আর আরমোটা রিপেয়ার করা যায় তো এখানে মেন কাহিনীর সাথে আর তেমন কোনো সম্পর্ক নেই এই নিফেলহ্যামের এই জায়গাটা নিয়ে একটা আমার আলাদা ভিডিও আছে আমি লিংক দিয়ে দিব ওখানে দেখে নিতে পারবেন যে জিনিসটা দেখতে আসলে কেমন গেমের এই ক্রুশিয়াল সময়ে হচ্ছে গিয়ে নিফেলহাইম এবং মুসফেলহাইমে ট্রাভেল করার কারণ হচ্ছে গিয়ে আসলে পরবর্তী জার্নির জন্য গুলাকে আপগ্রেড করে নেওয়া নিফেলহাইম থেকে বের হয়ে আমি আবার মুসফেলহাইমে যাই কারণ হচ্ছে গিয়ে নিপালদের আর্মরের ফাইনাল কিছু পার্টস মুসফেলহাইমের ট্রায়াল থেকে আসে তো এখানে মিমির মিমিরকে আপ্রিয় জিজ্ঞাসা করে যে র্যাগনরক সম্বন্ধে ওরিন এত অপসেসড কেন কেন সে র্যাগনরক সম্বন্ধে সব কিছু জানতে চায় তো এখানে মিমির বলে যে যদিও র্যাগনরক আটকানোর কোনো উপায় নাই কিন্তু ওরিন যদি এ ব্যাপারটা সম্বন্ধে সব কিছু জানে তাহলে সেটার হয়তোবা কিছু জিনিসপত্র সে চেঞ্জ করতে পারবে যেটা তার ফেভারে যাবে তো এখানে ক্রেটোসও বলে যে ফেট বলে আসলে কিছু নয় ফেট সব কিছুই হচ্ছে গিয়ে যেটা লেখা হয়েছে সেটা আসলে অলিখিত করা যায় তার মানে এরা যেটা বোঝা যাচ্ছে যে তোমাকে যদি কেউ বলে যে ফেটে তোমার এই ভাগ্যে এটা লেখা আছে তার মানে এই না যে এটাই সবসময় সবভাবে ঠিকমতো হবে বাট বরঞ্চ হচ্ছে গিয়ে তুমি চাইলে হচ্ছে গিয়ে তোমার নিজের সিদ্ধান্তের মাধ্যমেও তুমি চাইলে তোমার যে ভাগ্য সেটাকে তুমি চাইলে পরিবর্তন করতে পারো তো এখানে ওডিনও সেটাই করতে চাচ্ছে যে র্যাগ্নরোগ সব কিছু নলেজ যদি তার জানা থাকে তাহলে সেই অনুযায়ী সে চাইলে পাল্টা ব্যবস্থা নিতে পারবে তো এখানে মুসফেল হাইম ট্রায়ালের এক পর্যায়ে তারা হচ্ছে একটা পাহাড়ের উপরে এসে একটা আর্মোর পরিহিত উইংড ক্রিয়েচার দেখে ডানাওয়ালা তো আট্রেওস দেখে বলে এটা দেখে মনে হচ্ছে একটা ভ্যালকারি তো আহ মিমির বলে এখানে ভ্যালকারি থাকা সম্ভব না কিন্তু আসলে একটা ভ্যালকারি থাকে তো নর্স মিথোলজি অনুযায়ী যারা হচ্ছে গিয়ে চিরশান্তি পাবে তাদের আত্মাকে আসলে ভ্যালকারিরা গাইড করে ভ্যালহালাতে নিয়ে যায় এই গড অফ আর গেমের সবচেয়ে শক্ত অপোনেন্ট হচ্ছে গিয়ে ভ্যালকারি এগুলা অপশনাল বস বাট এদেরকে ডিফিট করলে আসলে একটা কাহিনী জানা যায় তো নর্মাল ক্ষেত্রে ভ্যালকারিটা ওদেরকে আক্রমণ করার কথা না বাট কোনো একটা কারণে করছে তো এই কারণটা কি সেটাই জানার জন্য হচ্ছে এই গেমের সবগুলা ভ্যালকারিকে ডিফিট করতে হয় তো এরা হচ্ছে গিয়ে মিট গার্ড আলফেম বিভিন্ন জায়গায় মুসফেলহাইম নিফেল ছড়ানো থাকে তো খুঁজে খুঁজে বের করতে হয় তো এরা নর্মালি একটা দরজার ভিতরে আটকানো থাকে এই রকম সুপ্ত অবস্থাতে কিন্তু ওই ম্যাজিক্যাল চিজেল দিয়ে দরজাটা খুললে হচ্ছে গিয়ে তাদেরকে খুলে হচ্ছে গিয়ে তাদের সাথে ফাইট করতে হয় প্রত্যেকটা ভ্যালকারি ডিফিট করার পরে তার ক্রেটোস এবং আট্রিওসকে ধন্যবাদ জানায় কারণ তারা বলে যে তাদের আসলে তাদের যে ফিজিক্যাল ফর্ম সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আসলে তাদের স্পিরিট ওয়ার্ল্ডে থাকার কথা ফিজিক্যাল ফর্ম থাকার কোনো কারণ নাই সো কোনো একটা কারণে তারা এই ফিজিক্যাল ফর্মটা পেয়ে গেছে তো এটা ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এখন তার স্পিট স্পিরিট ওয়ার্ল্ডে বা ভ্যাল হালাতে আর কি চলে যেতে পারবে বেসিক্যালি আসলে এই বডিটা ছিল আসলে তাদের জন্য একটা প্রিজন বাট যেহেতু ক্রেটোস আট্রেস তাদের ডিফিট করছে সো এই জায়গা থেকে তারা মুক্ত হয়ে গেছে ক্রেটোসও আগ্রহ প্রকাশ করে আরও বেশি ভ্যালকারি ডিফিট করার জন্য কারণ এটাতে তার আর আট্রেওসের যুদ্ধ করা প্র্যাকটিস হবে এরপরে মিড গার্ডে ফিরে হচ্ছে গিয়ে আমি কিছু সাইড মিশনগুলো করি যেমন হচ্ছে গিয়ে নর্থ স্ট্রং হোল্ডে যাই সিনরির দেওয়া লোকেশন অনুযায়ী ওই ওয়েট স্টোনটার খোঁজে অবশেষে একটা জায়গায় দেখা যায় যে ডাকার দলের নৌকা সেখানে একটা মৃতদেহ হচ্ছে গিয়ে কাঠের পোলে ঝুলানো ক্রেটোস বলে এটা হচ্ছে তার ছেলের মৃতদেহ কারণ ড্যাগারের সিজিলের সাথে ওর আর্মোরের সিজিল মিলে গেছে আসলে সে যে তার বাবাকে মেরেছে এটা আসলে তার দলের লোকজনের পছন্দ হয়নি তাই তারাই হচ্ছে তাকে বিশেষঘাতকতা করে মেরেছে তো বিশেষঘাতকতা করুণ পরিণতি আর কি তো আর্ট্রোস ওয়েট স্টোনটা খুঁজে পায় আসলে এই ওয়েট স্টোনটা দিয়েই হচ্ছে কি তার মাথায় হচ্ছে আঘাত করে হচ্ছে কি তাকে মারা হয়েছে সো এটা আসলে একটা বেশ আয়রনই আর কি যেই জিনিসের জন্য সে এত কষ্ট করছে সেটাই তার মৃত্যুর কারণ এরপরে ক্রেটোস এবং আট্রিওস ভলুন্ডার মাইনে যায় সেখানে ব্রক তাদেরকে যে আংটিটা তারা এর আগের বার আনভারের আংটিটা যেটা তারা উদ্ধার করছিলো সেটা দেখায় বলে যে এটার সাথে কথা বলতে আট্রেওস যেহেতু অন্য আশেপাশের আত্মা বা ক্রিয়েচেটেদের কথা বুঝতে পারে তো সে বলে যে এই আংটির ভিতরে আসলে আনভারের সোল বা আত্মা জমা হয়ে আছে তো আসলে যখন ওই এর আগেরবারের যে দেখ মনে আছে কিনা যে সোল ইটারটার সাথে যখন তার একটা ফাইট হচ্ছিল তখন সো যখন তাকে প্রায় মেরে ফেলতেছিল তখন সে একটা স্পেল কাস্ট করে হচ্ছে গিয়ে তার আত্মাটাকে হচ্ছে গিয়ে এই আংটির ভিতরে ঢুকায় ফেলছে যাতে সোলিটারের পাল্লায় পরে তার আত্মাটা নষ্ট না হয়ে যায় তো সে আবার এই ভলুন্ডার মাইনেও মাইনেও এসেছিল তো ব্রক বলে যে এই মাইনে হচ্ছে তার একটা ওয়ার্কশপ আছে ব্রক তাদেরকে ওই ওয়ার্কশপটা এবং ওই ওয়ার্কশপে যে আনবারির হাতুড়িটা আছে সেটা খুঁজে বের করতে বলে বলে যে এটার জন্য হচ্ছে তাদেরকে উপযুক্ত সম্মানই দেওয়া হবে ব্রকের কাছে হ্যামারটা নিয়ে গেলে ব্রক হচ্ছে গিয়ে ওদেরকে উপহার দেয় আর বলে যে আংটিটা সে গলিয়ে ফেলবে তো যেহেতু এটাতে আনবারের আত্মা নষ্ট হয়ে যাবে তাই আট্রোস বলে দরকার নেই আংটিটা গলানোর আট্রোসের পিড়া পিড়িতে ক্রিটস ওটা তাদের সাথে রাখতে রাজি হয়ে যায় এরপরে তারা যায় হচ্ছে ফাফনের স্টোর রুমে সেখানে ওই যে ডাকাত দলের যে ডাকাত দলের সর্দারকে বলে যে তার ছেলে আসলে তার দলের লোকজনের দ্বারা বিশ্বাস বিট্রেড হয়েছে তাকে যে মারা তাকে যে ওরা মেরে ফেলছে সেটা জানায় তো এটা শুনে তার মনটা একটু খারাপ হয় শুধু সে জিজ্ঞাসা করে যে সে কি মারামারি করতে গিয়ে মারা গেছে মানে শেষ পর্যন্ত কি সে ফাইট করে গেছে সে তারা বলে হ্যাঁ সে ফাইট করতে করতেই মারা গেছে এটা শুনে সে খুশি হয় এরপরে তারা গার্ড বলে একটা জায়গায় খুঁজে পায় সেটা সেখানে একটা ড্রাগন বন্দি থাকে এটা আসলে একটা ওয়ান কিংডম ছিল বাট এখন আর ওখানে কেউ থাকে না তো তারা ড্রাগনটাকে মুক্ত করে দেয় তো আশেপাশের সব ধরনের এরান শেষ করে তারা অবশেষে হচ্ছে গিয়ে ব্লকের ওয়ার্কশপে আসে তো ব্রকের ওয়ার্কশপ থেকে এই যে মিশন সেটার মানে শুরু হয় আর কি মানে অন্য অন্য অনেক জায়গায় ব্রকের সাথে কথা বলা যায় সিন্ডির সাথে কথা বলা যায় বাট এখান থেকে আসলেই এই মিশনটা শুরু হয় তো ওই মুরালে একটা চাবির ডিজাইন ছিল বা চাবির ছবি ছিল তারা ওইটা আটকৃস্তার নোটবুকে এঁকে রাখছিলো সেটা হচ্ছে গিয়ে ব্রককে দেখায় বলে যে ওটা ও বানাতে পারবে কিনা প্রথমে ব্রক হচ্ছে একটু নাটশিটকায় কারণ এত ছোট একটা জিনিস যেটা আবার অস্ত্র না তার পক্ষে বানানো কঠিন কারণ তার যন্ত্রপাতিগুলো সেরকম না কিন্তু ঠিক এমন সময় হচ্ছে সিনরি এসে বলে যে সে তাকে হেল্প করবে ইভেন এটা বানানোর জন্য যে ম্যাটেরিয়াল দরকার সেটাও তার কাছে আছে তো যাই হোক হঠাৎ করে দুই ভাইয়ের একটু মিল হয়ে যায় কারণ ক্রেটোস এবং যে তাদের সাথে কথা বলতেছে আলাদাভাবে সেটার জন্য হয়তো বা তাদের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়েছিল তো ঠিক আগের দিনের মতো দুই ভাই একসাথে মিলে হচ্ছে গিয়ে এই চাবিটা তৈরি করে এবং ক্রেটসকে দেয় তো এই চাবিটা এখন তাদের কাছে আছে কিন্তু তারা জানে না যে আসলে এই চাবিটা দেখুন দরজাটা খোলা যায় সো ক্লুতে চাবিটার কথাই বলা ছিল বা চাবিটা দেখানো হয়েছে কিন্তু কোন দরজা খোলে এটা দেখানো হয় নাই তো তাদেরকে এখন বের করতে হবে আসলে এই চাবিটা কোন দরজাটা খুলে। তো এই চাবিটা কোন দরজায় মিলে যায় সেটা তারা এই টিয়ার্স টেম্পলেই খুঁজতে থাকে তো খুঁজতে খুঁজতে তারা হচ্ছে কি একটা দরজার সামনে আসে যেখানে দরজার সামনের অংশটুকু হচ্ছে গিয়ে চাবিটা ওটার ভিতরে আসলে ঢুকানো যায় তো তারা দরজাটা খুলে খুলে ভিতরে ঢুকে তারা দেখতে পায় যে এটা তারা আসলে রেল ট্রাভেল রুমে নিচে চলে আসছে এবং এই রেল ট্রাভেল রুমের যে মেকানিজম বা দেখতে যেরকম ঠিক তার মিরর রিফ্লেকশন উল্টা করে হচ্ছে গিয়ে এই রুমে বসানো আছে অর্থাৎ রেল ট্রাভেল রুমে ঠিক মিরর রিফ্লেকশনটাই হচ্ছে গিয়ে এই রুমে তারা দেখতে পায় তো তো তারপরে তারা আরও একটা জিনিস দেখতে পায় যে ইউটেনহাইমের যে ব্ল্যাক রুনটা হচ্ছে গিয়ে যেই ম্যাজিক্যাল সাসপেনশানে হচ্ছে গিয়ে রাখা ছিল ঠিক সেরকম একটা ম্যাজিক্যাল সাসপেনশন বাট সেটা আছে হচ্ছে ইউটেন হাইমের যে দরজাটা থাকার কথা সেটার ওখানে তো ওই দ আরও খুঁজতে খুঁজতে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ওই ইউটেন দরজাটার উল্টা পাশে আসে ক্রেটোস বলে যে দরজাটা দেখে মনে হচ্ছে এটা উল্টা করে রাখা তো ওখানে যে প্ল্যাটফর্মটা আছে সেটা সে টেনে উঁচু করে যেহেতু সে সাধারণ মানুষ না সো সে আসলে তার গায়ের জোর আছে যে এটা উঁচু করার তো উঁচু করে সে দেখতে পায় যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে দুইটা চেন দিয়ে বাধা বড় বড় শিকল দিয়ে বাধা তো সে বলে যে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের উল্টে ফেলতে হবে দেখে মনে হচ্ছে কারণ দরজাটা উল্টা সো তাদেরকে এখন এই দুটা চেন আসলে ভেঙে দিতে হবে তো তারা ওখান থেকে আসলে দুইটা দরজা থাকে বে ওই দুইটা চেইন পৌঁছার জন্য তো মাঝখানে অনেক পাজেল টাজল থাকে ওই পাজেল এবং বিভিন্ন ধরনের ট্র্যাপ এগুলা শেষ করে অবশেষে হচ্ছে গিয়ে ক্রেটস এবং অ্যাট্রোস হচ্ছে গিয়ে ওই দুইটা চেন ভেঙে দিতে সমর্থ হয় তারপরে তারা আবার ওই ওই আগের জায়গাটাতে ফেরত আসে তো এখানে এসে হচ্ছে ক্রেডোস পুরা প্ল্যাটফর্মটা আবার উল্টে দেয় যার জন্য হচ্ছে গিয়ে টিয়ার্স টেম্পলের নিচে যেই রেলম ট্রাভেল রুমের যে এক্সাক্ট রেপ্লিকাটা ছিল সেটা এখন উপরে চলে আসছে আর আগের যে রেল ট্রাভেল রুমের রেপ্লিকা যেটা দিয়ে ওরা অন্যান্য জায়গায় ট্রাভেল করতো সেটা এখন নিচে চলে আসছে তো এখন তারা এখন এই রেল ট্রাভেল রুমের অংশটাতে ফেরত যাবে সো সেখানে তারা হচ্ছে গিয়ে ওই নিচের যে রেপ্লিকাটা সেটাকেই এখন আবার দেখতে পাবে রেল ট্রাভেল রুমের ওই রেপ্লিকাতে পৌঁছে হচ্ছে তারা আবারও হচ্ছে গিয়ে ওরকম একটা মুখোশের মতো যে দেখে যেটা আসলে হচ্ছে গিয়া ব্ল্যাক রুনের সময় ছিল তো আটক্রেটস ওটা ছুরি দিয়ে ন ভেঙে ফেলে তো ওখানে একটা পাথর থাকে পাথরটা ক্রেটোস নিয়ে মিমিরকে দেখায় মিমির খুব অবাক এবং উত্তেজিত হয়ে যায় এটা দেখে এটা নাকি এটাকে বলে ইউনিটি স্টোন যেটা আসলে মিমির জানতো যে শুধু একটা লেজেন্ড সে আগে কখনো দেখে নাই শুধু এটা নাম শুনেছে তো এটা আসলে টিয়ারের কাছে ছিল এবং টিআর এটার মাধ্যমে হচ্ছে গিয়ে রেলম টু রেলম ট্রাভেল করতো তো এটা আসলে মানে এটা একটা সুপার স্টোন যেটা দিয়ে হচ্ছে অন্য অনেক জায়গায় হচ্ছে যাওয়া যায় ইউনিটি স্টোনের মাধ্যমে তো মিমির বলে যে এই ইউনিটি স্টোনটা যদি টিয়ারের কাছে থাকে তার মানে হচ্ছে গিয়ে নর্মাল যে কনভেনশনাল রেল ট্রাভেলের যে নিয়ম সাধারণ যে নিয়ম সেটার তার জন্য আর প্রযোজ্য না সে আসলে এই ইউনিটি স্টোনের মাধ্যমে ইগ্রেসিল বা ওয়ার্ল্ড ট্রির এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে হচ্ছে গিয়ে ট্রাভেল করতো এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাওয়ার মাধ্যমে রেল টু রেলম ট্রাভেল করতো তার মানে হচ্ছে যে ইউড্রিসিল আপনারা জানেন যে প্রত্যেকটা রেলকে হচ্ছে একসাথে ধরে রাখছে তো নর্মালি হচ্ছে টিয়ার্স টেম্পেল থেকে এই রুম টু বা এই ধরনের জিনিসপত্র মেকানিজম দিয়ে এক রেল থেকে আরেক রেলমে ট্রাভেল করা যায় কিন্তু ইউনিটি স্টোন থাকলে আপনি ইউড্রিসিলের এক ব্রাঞ্চ থেকে চাইলে আরেক ব্রাঞ্চে গিয়ে রেলম টু রেল ট্রাভেল করতে পারবেন তার মানে হচ্ছে গিয়ে আপনার এর এই সিস্টেমটা আরও বেশি ডাইরেক্ট তো যেহেতু টিয়ারের কাছে এখন এটা আছে সো টিয়ার এভাবেই ট্রাভেল করতো তাই এই ইউনিস্টোন থাকলে রেল ট্রাভেল রুমের আর কোনো প্রয়োজন নাই তো এখন তাদেরকে যেতে হবে ইড্রিসের একটা ব্রাঞ্চে সেখান থেকে তাদেরকে লাফিয়ে দেখতে হবে ইউনিটি স্টোনের মাধ্যমে তারা কোথায় যেতে পারে তো মিমির এটাও বলে যে মুরালে যে যেরকম দেখা যাচ্ছে যে টিয়ার একটা জায়গা থেকে লাফ দিচ্ছে ও তো সেটা দেখে মনে হয় যে সে আসলে ইয়েগ্রিসিলের ব্রাঞ্চ থেকে আসলে লাফিয়ে পড়তেছে তো ক্রেটোস ঠিক করে যে এখন ইউটেন যাওয়ার জন্য আর যেহেতু কোনো রাস্তা নেই তাই সে এই ইউনিটি স্টোনের মাধ্যমে ইয়েগ্রিসিলে কোথায় যাওয়া যায় সেটা সে এক্সপ্লোর করে দেখবে এখান থেকে তারা ব্রকের শপে যায় সেখানে গিয়ে দেখে ব্রক এবং সিনরি একসাথে কাজ করতেছে তো তারা কোনান কার্ড বলে একটা জায়গার কথা বলে যেখানে যদি তারা যায় এবং সেখান থেকে তিনটা আইটেম নিয়ে আসতে পারে তাহলে ব্রক এবং সিনরি একসাথে তারা তাদের জন্য একটা লেজেন্ডারি ডোয়ারফন আর্মন মানে বর্ম তৈরি করে দিতে পারবে তো কোনান কার্ডের লোকেশন তারা ব্রক এবং সিনরির কাছ থেকে নিয়ে নেয় তারা ব্রকের দোকানের পাশে থাকা যে মিস্টিক গেট সেটা দিয়ে ইগ্রিসিলের একটা ব্রাঞ্চে চলে আসে তো এখান থেকে তারা হচ্ছে গিয়ে ইগ্রিসিলের ব্রাঞ্চ থেকে তারা লাভ দেওয়ার জন্য রেডি হয় তো নর্মালি এটা সম্ভব ছিল না বা অবশ্যই তারা মারা যেত কিন্তু যেহেতু ইউনিটি স্টোন আছে তাই মিমির বলে যে এটা আসলে তাদেরকে রক্ষা করবে তো জিনিসটা আসলে খুবই মানে বিপজ্জনক কিন্তু যেহেতু ইউটেন যাওয়ার আর কোনো রাস্তা নেই তাই তারা এখান থেকে লাভ দেয় তো তারা দেখতে চায় যে এই ইউনিটি স্টোনের মাধ্যমে এখান থেকে লাভ দিয়ে আসলে কোথায় পৌঁছানো যায় যেহেতু টিয়ার আগে এভাবে ট্রাভেল করতো তাই তারাও আশা করতেছে যে এইভাবে হয়তো বা ইউটেন হাইমে কোনোভাবে পৌঁছানো যাবে তো তারা লাভ দিতে থাকে এটা একটা অনেক লম্বা লাভ অনেকক্ষণ পরে তারা হচ্ছে আরেকটা ব্রাঞ্চে এসে পৌঁছায় তো এখান থেকে তারা দেখতে পায় যে ইউটেনহাইমের একটা মিসিং টাওয়ারটা দূর থেকে তো তখন তারা বুঝতে পারে যে জায়ান্টদেরকে রক্ষা করার জন্য টিয়ার ইউটেনহাইমের টাওয়ারটা হচ্ছে ইউ ইগ্রিসিল বা ওয়ার্লট্রির ব্রাঞ্চে লুকায় ফেলছে যাতে ওডিন হচ্ছে গিয়ে মানে খুঁজে না পায় এটা তো যাই হোক এখন তারা যেহেতু টাওয়ারটা দেখতে পাইছে তাই তারা ওটার ভিতরে ঢুকে মানে দেখে যে এখানে কি করা যায় বা অনুসন্ধান করতে থাকে ইউটেনহ্যাম টাওয়ারে ঢুকে তারা হচ্ছে একটা ছোট প্ল্যাটফর্মের মতো দেখে টেবিল সেখানে ইউনিটি স্টোনটা বসানোর একটা ক্ষোভ থাকে তো ওখানে বসানোর পরে ওটা প্ল্যাটফর্মটা নিচে নেমে যায় তো মিমির বলে যে এই এই টাওয়ারটা এখন ইউনিটি স্টোনের ম্যাজিক অ্যাবজর্ব করে মুভ করা শুরু করছে মানে হচ্ছে টিয়ারের যে স্পেল সেটা কাজ করতেছে তো টাওয়ারটা মুভ করতে থাকে তার টাওয়ারটা আসলে এক রেল থেকে আরেক রেলমে মুভ করতে থাকে তো বিভিন্ন রেলমের যে এনিমিগুলো আছে সেগুলো হচ্ছে টাওয়ারে ঢুকে হচ্ছে ওদের আক্রমণ করে তো তারা ফাইট করতে থাকে যেমন হেলহাইমের এনিমি বা আলফ এই ডার্ক এলফ তো যেহেতু টাওয়ারটা এখন ট্রাভেল করতেছে তো এরকম বিভিন্ন রেল ট্রাভেল করে হচ্ছে ইউট হাইম টাওয়ারটা এক সময় হচ্ছে মিড গার্ডে এসে পৌঁছায় তারা হচ্ছে দরজা খুলে বের হয়ে এসে দেখে যে আগে যেই জায়গায় ইউট টাওয়ারটা মিসিং ছিল সেখান থেকে এখন এটা এসে পাহাড়ের গায়ে বসে গেছে তো যাই হোক তো এখন তাদেরকে আবার রেলম ট্রাভেল রুমে ফেরত যেতে হবে ট্রাভেলিংয়ের জন্য যেটা দরকার সেগুলো করার জন্য কারণ তাদের হাতে রুন এবং রুনও আছে টাওয়ারটাও এখন আছে টিয়ার্স টেম্পলের মাধ্যমে তারা ইয়োটেন যাত্রা করতে পারবে তো আজকে এই পর্যন্তই থাক পরের বর্ত আমাদের জার্নি প্রায় শেষ তো নেক্সট পর্বে হয়তো এটা শেষ হয়ে যাবে ধন্যবাদ থাকার জন্য ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ